বন্ধুরা, আজকে আমি একটা ইন্টারেস্টিং পাখি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। যেরকম প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি বিভিন্ন রকম পশু পাখি এবং বন্যপ্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আসি, সেরকম আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ঘুঘু পাখি। সেই ঘুঘু পাখি সম্পর্কে বিস্তারিত অনেক নিত্য নতুন তথ্যগুলো নিয়ে এসেছি, যেটা গল্পের চলে আপনার সাথে আড্ডার চলে আলোচনা করতে চলেছি। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনি মজা নেওয়ার জন্য ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আমাকে আরেকটু উৎসাহ জাগাবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিওতে আপনার জন্য আরও সুন্দর সুন্দর পয়েন্টগুলো তুলে নিয়ে আসতে পারি। এবং ভিডিও যত তাড়াতাড়ি ভালো গ্রো করবে আপনার শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে, তত কিন্তু আমি আরও উৎসাহ পাবো আপনার জন্য খুঁটিনাটি তথ্যগুলো সংগ্রহ করে এসে আপনার সাথে শেয়ার করার জন্য। সুতরাং বন্ধু, আপনি কিন্তু পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। চলুন বন্ধু, তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের এই যে ঘুঘু পাখি, এই ঘুঘু পাখিটা কিন্তু গ্রামাঞ্চলে অনেক পরিমাণে দেখা গেল, শহরাঞ্চলেও কিন্তু থাকে যদি উপযুক্ত পরিবেশ পায়। তারা ঘুরে ঘুরে চলাকালীন তারা লক্ষ্য করে কোন জায়গাটাতে ঠিক তাদের বসবাসের উপযোগী, সেক্ষেত্রে কিন্তু আপনার আশেপাশেই সে ঘুর ঘুর করে আপনার প্রাকৃতিক পরিবেশকে আরও একটু মধুরময় করে তুলবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভূমিকা কিন্তু এক অগ্রণী হওয়া উচিত। আপনি একটু চেষ্টা করবেন ব্যাপারটাকে সুন্দরভাবে তাদের উপযুক্ত পরিবেশটাকে তৈরি করার জন্য। সুতরাং আপনাকে অনুরোধ করব হাত জোর করে, আপনি কিন্তু সেরকমভাবে বন্যপ্রাণীদের সঙ্গে খানিকটা বন্ধুত্বভাবে তৈরি করতে হবে। কেননা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বন্যপ্রাণীকে একটু পোষ মানানো টাইপের করে তাদের উপযুক্ত পরিবেশ যদি তৈরি করা যায়, বন্যেরা যেহেতু বনেই সুন্দর, সুতরাং আপনার বাড়িঘরে তাকে লালন পালন করার কোনো রকমের দরকার নেই। আপনি চেষ্টা করবেন তাকে বনের মধ্যেই সুরক্ষিতভাবে থাকার জন্য। আমরা অনেকেই কিন্তু ইদানিংয়ে জনসংখ্যার এত প্রাচুর্য বাড়ছে, সেই সংখ্যাটাকে কন্ট্রোলে রাখার জন্য বা তাদের উপযুক্ত বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য রাতারাতি বন জঙ্গল কেটে সাফার করে পুকুর জলাশয় বুঝিয়ে সেখানটায় কিন্তু ইমারত তৈরি করে জনসংখ্যার বাড়তি যে প্রাচুর্য সেটাকে বাসস্থানের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু অপরপক্ষে যে পশু পাখি সহ বন্যপ্রাণীর হ্রাস পাওয়ার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে সে কথাটা কিন্তু আমরা একেবারেও ভাবছি না। কিন্তু বন্ধুরা, আপনি যদি আপনার হাতে নেহাত সময় না থাকে, আপনি খুবই ব্যস্ত থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে বাড়িতে বসেও কিন্তু এই বন্যপ্রাণীদের সংরক্ষণ এবং তাদের আইন সম্পর্কে মানুষের কাছে একটা বড় জনসম্মত তৈরি করতে পারেন। শুধুমাত্র আপনার মোবাইলের মাধ্যমে এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মধ্যে, এই তীর চিহ্নের মধ্যে টাচ করে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে শেয়ার করবেন ভিডিওটা। সেক্ষেত্রে কিন্তু আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনরাও যেটা জানতে পারেন না সেগুলো কিন্তু অনায়াসে তারা জানতে পারবেন এবং জনসচেতনতা ফ্রি অফ কস্ট তৈরি হয়ে যাবে। এবং তার পাশাপাশি কিন্তু আমার ভিডিওর রিচটাও যদি একটু বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমিও পারবো আপনাকে আরও নতুন নতুন ভালো উন্নত মানের কোয়ালিটি ভিডিও উপস্থাপনা করতে। তাহলে বন্ধুরা, এই ঘুঘু পাখি কিন্তু আজকাল প্রায় বিপন্ন হওয়ার পথে, সেইটাকে কন্ট্রোলে আনার জন্য আপনি কিন্তু একটু চেষ্টা করলেই সেটা সম্ভব। কী করে সম্ভব এইটা তো আমি কিছুক্ষণ আগেও আলোচনা করেছি। তার পাশাপাশি ঘুঘু পাখির যে চাষের জমিতে কীটনাশক ওষুধ স্প্রে করার ফলে চাষিদের হাতে যে কীটনাশক স্প্রেয়ের জন্য অনেকটা ঘুঘু পাখি কিন্তু মারা যাচ্ছে, যার ফলে অকাল মৃত্যুর জন্য আজ তারা তাদের প্রজাতি প্রায় বিপন্নর পথে। এবং এই সুন্দর প্রজাতি প্রায় বিপন্ন হওয়ার ফলে তাদের যে তিনটে যে প্রজাতি, বিশেষ করে তিলা ঘুঘু, রাম ঘুঘু, মেটে ঘুঘু, এই পাখি বিশেষ করে আজ প্রায় বিপন্ন হওয়ার পথে। সেই ঘুঘু পাখির বসবাসযোগ্য মাঝারি ধরনের ছোট গাছগুলোকে অবৈধ উপায়ে কেটে বনাঞ্চল ধ্বংস করার ফলে মানুষের আবাসস্থল তৈরি করা সহ কাঠ চূড়া পাচারকারীদের চক্ররা সেই যে ব্যবস্থাপনা করছে ওইটাকে কিন্তু আপনি যদি নিজের চোখে দেখতে পান আপনি কিন্তু বন দপ্তরকে গোপনে জানিয়ে দেবেন, তাদেরকে বারণ করবেন, তা এইটা যে বেআইনি সেটা কিন্তু একটু বোঝানোর চেষ্টা করবেন, যার ফলে কিন্তু অনেকটা কন্ট্রোলের মধ্যে আসার
ব্যবস্থা হতে পারে, তাহলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অবৈধ উপায়ে পশু পাখি হত্যা এবং গাছপালা কাটা এগুলো কিন্তু আইনের বিরোধী। এইগুলো যদি না মানেন তাহলে এই অপরাধ যদি ধরা পড়ে বন দপ্তরের হাতে, সেক্ষেত্রে কিন্তু আপনার জেল জরিমানা সহ অনাদায়ে মোটা রকমের আর্থিক জরিমানা হতে পারে। সেই কথাটা মাথায় রাখবেন এবং সেই আর্থিক জরিমানা সহ অনাদায়ে হাজতবাস কথাটা, এইটার ব্যাপারে কিন্তু মানুষের কাছে বেশি বেশি পরিমাণে জনসচেতনতা পৌঁছে দেবেন, যার ফলে কিন্তু অনেকে যারা জানেন না এখনও তারা কিন্তু জেনে যাবেন এবং যারা আইনকে পরোয়া না করে বন দপ্তরকে কিছু টাকা পয়সা খাইয়ে দেব সে আমি অবাধে অন্যায়টা করেই যাব, এই জিনিসটাকে কন্ট্রোল রাখার জন্য চেষ্টা করা হবে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্ন মতো যে শেয়ার বটন, সেই শেয়ার বটনে টাচ করলেই পরে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে কিন্তু শেয়ার করতে পারবেন, যার ফলে অনেকটা তারা জনসচেতনতা তৈরি হবে। পাশাপাশি আমার এই চ্যানেলের ঠিক অল্প ভিডিওটা ঠিক নিচে ডান দিকে দেখবেন সাবস্ক্রাইব বটন লেখা আছে, সেই সাবস্ক্রাইব বটনে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে টাং করে বাজিয়ে দেবেন, যার ফলে কিন্তু আপনি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 নিত্য নতুন যে নতুন নতুন ভিডিওগুলো ইন্টারেস্টিং আসছে সেগুলো কিন্তু অনায়াসে আপনি পেতে থাকবেন। এবং আমি আপনার কাছে রিকোয়েস্ট করব আপনি একটু লাইক আর ছোট্ট কমেন্টে আপনার মতামত জানাবেন, কেননা আমি অবাঙালি, বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, যেহেতু আপনি পিওর বাঙালি সুতরাং আপনার কানে এবং চোখে কিন্তু বাজছে যে আমার ভুলভ্রান্তিগুলো, সেগুলো কিন্তু আপনি অনায়াসে আমাকে কমেন্ট সেকশানে ধরে দিলে পড়লে আমি আমার ভুলগুলো শুধরে নতুন আরও সংশোধিত ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। চলুন বন্ধুরা, বাজে না বকে চলুন বাকি অল্প একটু আলোচনা করে ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করব। তাহলে ঘুঘু পাখির শিকারীরা কিন্তু ফাঁদ পেতে জ্যান্ত ঘুঘু ধরে খাঁচায় ভরে বিক্রি করছে, এটা অবৈধ, এটা বন দপ্তরের নজরে পড়লে কিন্তু জেল জরিমানা সহ হাজত বাস হতে পারে, সেই কথাটা আমি কিছুক্ষণ আগে আপনার সাথে আলোচনা করেছি। কেউ ঘুঘু পাখির মাংস খাওয়ার জন্য কিনছে বা কেউ খাবার জন্য নয়তো পোষার জন্য, তাতে কিন্তু বন্যপ্রাণী বিলুপ্তি হচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা যাচ্ছে না এবং ঘুঘু বছরে এক জোড়া মাত্র ডিম পারে, সুতরাং আহামরি তাদের বংশবৃদ্ধি হবে না। সুতরাং তাদের এই যে বেপরোয়া যে অবৈধভাবে শিকারীরা অত্যাচার করছে সেটাকে কন্ট্রোলে না রাখলে পরে তাদের দ্রুত হারে সংখ্যা বাড়ে না, সুতরাং তাদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে হারিয়ে যাচ্ছে, তারা প্রাকৃতিক পরিবেশে তাদেরকে আর দেখতে সেরকম পাওয়া যাচ্ছে না আগেকার মতো। উপরন্তু হাজারো নাজেহাল কিন্তু আমরা চাইলে সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসেই শেয়ারের মাধ্যমে জনমত তৈরি করে, শতকরা 70% মানুষ কিন্তু বন্যপ্রাণীর বিভিন্ন রকম নিয়ম নীতিগুলো জানে না এবং সে নিজের অজান্তে যে নিয়ম নীতিগুলো পালন করার কথা সেই বা অন্যায় করে চলেছে সেগুলোকে সংশোধন করার যথেষ্ট প্রয়োজন আছে। সুতরাং ঘুঘু পাখিকে ধান খেতে দেখলে ভুল ভাববেন না যে আপনার চাষের ধান খেয়ে ফেলছে, তাকে মেরে ফেলা উচিত, এই ভুল ধারণাগুলো করবেন না। ছোট্ট একটা পাখি কতই বা ধানের দানা খাবে, সুতরাং এইগুলোকে কিন্তু আপনি একটু কনজাস্টেড করুন, কেননা তারা অনেক সময় লক্ষ্মী দেবীর বাহন হিসাবে প্রিয় শিষ্য হিসাবে, সে যদি আপনার একদানা ধান খেয়ে থাকে আপনাকে 10 দানা কিন্তু পাইয়ে দেবে, এটাও কিন্তু ধর্মীয়মূলকভাবে যদি আপনি ঠাকুর বিশ্বাস করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু এটাকেও একটু মানুন। সুতরাং এই পাখিটাকে হারাতে দেবেন না, এরা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের অনেক উপকারে লাগে। সুতরাং বন দপ্তরের অনুমতি নিয়ে ঘুঘু পালনের জন্য আপনি খামার গঠন করে সেই খামারে যদি লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে আর্থিক উপার্জন করে কিন্তু আপনি লাভবান হতে পারেন এবং আপনার আশেপাশে যে বেকারত্ব যুবকদের যে তারা চাকরি বাকরি করতে পারে না, আর্থিক উপার্জন করতে পারে না, তাদের বেকারত্ব দূরীকরণের মাধ্যমে কিন্তু আপনি অনেক লাভবান হবেন। সুতরাং বন্ধু, এরকম আরও ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি আপনার নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।